प्रिय शिक्षार्थीगण सरकारी दीर्णमन महिला कलेजे अनलाइन क्लासे सबाइके जानाई शुभेच्छा। प्रिय शिक्षार्थीगण तुम्हारा जानो विगत 18 मार्च थेके अद्यावधि सारा बांग्लादेशे शिक्षा प्रतिष्ठाने आमादेर शिक्षा। प्रिय शिक्षार्थीगण दीर्घदिन जाबत सारा बांग्लादेशे सरकारी बेसरकारी माध्यमिक उच्च माध्यमिक यूनिवर्सिटी पर्याय पर्यंत शिक्षा व्यवस्था आपात करोना भाइरस कारण स्थगित घोषणा करছে। সেই জন্য আমাদের শিক্ষার্থীরা ঘরে বসে যাতে পড়াশোনা করতে পারে আমাদের উদ্যোগ বর্তমান সরকার তথা সরকারি দীর্ণমন মেলা কলেজের অধ্যক্ষ কর্তৃক যে আয়োজন সে আয়োজনের অংশ বিশেষ এই অনলাইন ক্লাস সরকারি দীর্ণমন মেলা কলেজ বিষয় ভিত্তিক বিভিন্ন অধ্যায় ভিত্তিক চালু হয়েছে। কেন আজ থেকে বিষয় ভিত্তিক অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে আমি পদার্থবিজ্ঞানের শিক্ষক আমার পরিচিতি শিক্ষার্থীদের তো তোমরা জানো আমার নাম মোহাম্মদ ইন্দ্র চৌধুরী প্রভাষক পদার্থবিজ্ঞান সরকারি দীর্ণমন মহিলা কলেজ ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার যাদের প্রয়োজন তোমরা নিয়ে নিতে পারো। তো সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ্যসূচিতে আমি যাচ্ছি। আজকে তোমাদের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দশম অধ্যায়ের শিরোনাম আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আমরা এই অধ্যায়ের বিভিন্ন ধারা উপধারা এবং ব্যাখ্যামূলক আলোচনাগুলো করব। এই মুহূর্তে তোমাদেরকে জানতে হবে যে বিষয়গুলো এর মধ্যে একটি অংশ বিশেষ হলো গ্যাস। প্রথমে আমাদের জানতে হবে গ্যাস। প্রিয় শিক্ষার্থীগণ আমরা তো জানি পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল বায়বীয়। বায়বীয় পদার্থকে আমরা এক প্রকার গ্যাসীয় পদার্থ বা গ্যাস বলে থাকি। ওইভাবে করলে তো আমাদের সংজ্ঞাটা সঠিক হবে না। আমরা জ্ঞান মনকে পুস্তিকা কাটে বইয়ে যেভাবে লিপিবদ্ধ আছে সেইভাবে আমাদের সংজ্ঞা পড়তে হবে। কারণ আমাদের দেশের পড়াশোনার প্রচলিত ধারা চারটি আমরা জানি জ্ঞানমূলক প্রয়োগমূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় তোমরা অবশ্যই অবগত আছো যে জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের সনদ অর্জন করতে হয়। সনদ অর্জনের জন্য আমাদের পরীক্ষা ব্যবস্থা চালু আছে। এই পরীক্ষায় চারটি অংশকে আমরা গুরুত্ব দেওয়া হয়। প্রথমত জ্ঞানমূলক, দ্বিতীয়ত অনুধাবনমূলক, তৃতীয়ত হল প্রয়োগমূলক, চতুর্থত উচ্চতর দক্ষতা। তো এইগুলো প্রথমত আমরা গ্যাস এই জ্ঞানমূলক বা সংজ্ঞামূলক বা সংজ্ঞাকে আমাদের জানতে হবে। তো গ্যাসের সংজ্ঞাটা দেখো তোমরা এখানে লেখা আছে গ্যাস। গ্যাস কি? গ্যাস সাধারণ বায়ুচাপে যে সকল পদার্থের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার চেয়ে নিচে তাদেরকে গ্যাস। আমি আবার বলছি সাধারণ বায়ুচাপে যে সকল পদার্থের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার চেয়ে নিচে তাদেরকে গ্যাস। গ্যাসের তিনটি চলরাশি, কয়টি চলরাশি? গ্যাসের তিনটি চলরাশি, এক চাপ, আক্ষরিক প্রকাশ পি, ইংরেজি নাম প্রেশার, দুই পরম তাপমাত্রা অ্যাবসলিউট টেম্পারেচার, ক্যাপিটাল লেটার টি দ্বারা প্রকাশ করা হয়, তিন আয়তন ভলিউম ভি দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থীগণ এখন তোমাদের জানতে হবে যে আদর্শ গ্যাস কাকে বলে। যেসব গ্যাস সকল তাপমাত্রা উচ্চাপে গ্যাসের সূত্রসমূহ এবং গ্যাসের গতিতত্ত্বের মৌলিক শিক্ষার
इंस्ट्रक्टर समूह मेने चलो ताकि आदर्श संज्ञा आर तुम्हारा शुने ना जे सब गैस सकल तापमात्रा और चापे गैसेर सूत्र समूह एवं गैसेर गतितत्त्वेर मौलिक स्वीकार्य समूह मेने चले से सब गैस के आदर्श गैस आदर्श गैसेर वैशिष्ट्य आदर्श गैसेर कतगुलो वैशिष्ट्य आपने देखते पाच्छ एक नम्बर की हल स्थिर तापमात्राय चाप और आयतनेर गुणफल एक ध्रुवक कि बोललाम स्थिर तापमात्राय चाप और आयतनेर गुणफल एक ध्रुवक दुई नम्बर वैशिष्ट्य चाप अपरिवर्तित थाके चाप अपरिवर्तित रेखे गैसेर तापमात्रा जीरो डिग्री सेलसियस होते 273 डिग्री सेलसियस कमाले गैसेर आयतन शून्य कि बोललाम चाप अपरिवर्तित रेखे गैसेर तापमात्रा जीरो डिग्री सेलसियस होते 273 डिग्री सेलसियस कमाले गैसेर आयतन कि होबे शून्य होबे तीन गैस टी जदि बाह्यिक ना काज ना करे प्रसारित हो तखन कोनो तापीय परिवर्तन हय ना आबार बोले गैस टी जदि बाह्यिक काज ना करे प्रसारित हय तखन कोनो तापीय परिवर्तन हय ना चार नम्बर वैशिष्ट्य स्थिर तापमात्राय आदर्श गैसेर अभ्यन्तरीण शक्तिर कोनो परिवर्तन हय ना स्थिर तापमात्राय आदर्श गैसेर अभ्यन्तरीण शक्तिर कोनो परिवर्तन हय ना शिक्षार्थीगण आमरा धीरे धीरे अध्यायेर भितरेर दिके जाच्छि एबार स्क्रिने जे विषयटी देखते पाच्छो विषयटी हलो गैसीय सूत्रावली आमादेर गैसेर सूत्र बा गैसीय सूत्रावली तीनटी যথা এক নম্বর বয়লের সূত্র দুই নম্বর চার্লসের সূত্র তিন নম্বর চাপের সূত্র তোমরা আবার একটু দেখে নাও গ্যাসীয় সূত্রাবলী কয়টি তিনটি এক নম্বর বয়লের সূত্র দুই নম্বর চার্লসের সূত্র তিন নম্বর চাপের সূত্র এতক্ষণ আমরা বলছিলাম যে গ্যাসীয় সূত্রাবলী তিনটি এর মধ্যে প্রথমটির কথা কি বলছিলাম বয়লের সূত্র এখন আমরা পর্দায় দেখতে পাচ্ছি গ্যাসীয় সূত্রাবলীর বর্ণনা প্রথমটি চলে আসছে ব্যাপারটাকে এক নম্বর বয়লের সূত্র সূত্রটি কি বিখ্যাত বিজ্ঞানী রবার্ট বয়েল স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে আমরা প্রথম বলছিলাম যে গ্যাসের তিনটি চলরাশি কয়টি তিনটি কি বলছিলাম পি ভি পি প্রেশার টেম্পারেচার এন্ড ভলিউম তাহলে এখানে খুঁজে পাচ্ছি কয়টি তিনটি স্থির তাপমাত্রা টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট বাট ভলিউম অর্থাৎ আয়তন ও চাপ অর্থাৎ প্রেসার বিজ্ঞানী বয়েল আয়তন আর চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করছে তার মধ্যে আয়তন এবং চাপের মধ্যে কাকে স্থির রাখছে তাপমাত্রা তাপমাত্রাকে স্থির রাখছে পরবর্তীতে আমরা ব্যাখ্যার মধ্যে দেখব আমরা একে বয়লের সূত্র বলি কিন্তু আমাদের জানতে হবে বিবৃতিটা বিবৃতি কার সূত্রের বিবৃতি শিক্ষার্থীগণ বয়লের সূত্রের বয়ল বিবৃতিতে বলেন তাপমাত্রা স্থির থাকলে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট বলে গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতি আবার বলি তাপমাত্রা স্থির কোন নির্দিষ্ট করে গ্যাসের আয়তন যার চাপের ব্যস্তানুপাতি
मन को स्थिर तापमात्रा निर्दिष्ट बल गैसर आयतन भि चाप विवृति अनुसार गाणितिक भाव पाई कि पाई भि समानुपातिक वन पाई कि इक्वल टू एक ध्रुवने के वन पाई पी के समानुपातिक ध्रुव कि ध्रुव समानुपातिक ध्रुव समीकरण पाइल समीकरण जदि स्थिर तापमात्रा निर्दिष्ट बल गैसर आयतन यथाक्रमे बी ना होया बी वन होय बी टू होय बी थ्री होय डैश डैश बी एन होय एवं चाप यथाक्रमे पी वन पी टू पी थ्री डैश डैश पी एन होय तहले समीकरण टी दाड़ाबे पी वन बी वन इक्वल पी टू बी टू इक्वल पी थ्री बी थ्री इक्वल डैश डैश पीएन पीएन इक्वल ध्रुव अर्थात कन्स्टैंट। शिक्षार्थीगण आप देखते पेलम देखते पेल गैसीय सूत्रावल मध्य बयर सूत्र आज के आलोचना कर लथम आलोचना कर लद्दाय अद्याय गैस संज्ञा के लिए तरह जो आलोचना हल आदर्श गैसर वैशिष्ट्य তারপরে আমরা গ্যাসের সূত্রাবলীর তিনটির কথা বললাম। কি কি সূত্র ছিল? বয়লের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র। তারপরে শিরোনামে আমাদের উল্লেখ ছিল যে গ্যাসীয় সূত্রাবলী। আজকে তো সবগুলো আলোচনা করা যাবে না, প্রথম কিছু আলোচনা করেছি এতক্ষণ যে বয়লের সূত্র। তোমরা এতক্ষণ তাহলে আমাদের এই যে আলোচনা হলো আশা করি সবাই আলোচনাটুকু বুঝতে পেরেছো। অনলাইন ক্লাস তোমাদের পদার্থ বিজ্ঞানের সহায়ক ভূমিকা পালন করবে হিসাবে সরকার যে উদ্যোগ, এই উদ্যোগ তোমরা ঘরে বসেই আমাদের অনলাইন ক্লাসে সংযুক্ত হয়ে এই সকল পদার্থের অনুচ্ছেদগুলো জানতে পারবে। শিক্ষার্থীগণ আশা করি আজকে যে আলোচনা করছি সকল অনুচ্ছেদ এবং আলোচ্য বিষয়গুলো তোমরা অবগত হইতে পেরেছ। আজকের মতো সব সকল শিক্ষার্থীগণকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। খোদা হাফেজ। ধন্যবাদ।